स्प्लिट्स अफ फ्लेवर आमार आजकेर रेसिपी ओट्स कुकीज। चलुन बंधुरा देखे नेওয়া যাক আমি এই ওটস কুকিজ কিভাবে তৈরি করেছি। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 60 গ্রাম দেশি ঘি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ মধু। এখানে ঘির পরিবর্তে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। দুটোকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব 80 গ্রাম ওটস। এর মধ্যে আমি হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। আপনারা যদি কুকিজগুলো আরো বেশি পরিমাণে তৈরি করতে চান প্রতিটা উপকরণ আরেকটু বেশি করে আপনারা নিয়ে নেবেন। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। তার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম 50 গ্রাম বেসন। এখানে ময়দাও ব্যবহার করা যেতে পারে কিন্তু কুকিজগুলোকে আমি হেলদি তৈরি করার জন্য ময়দার পরিবর্তে বেসন ব্যবহার করেছি। কিছুটা পরিমাণ দুধ আমি বাইন্ডিং এর জন্য দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিলস্পুন বেকিং পাউডার, দারচিনির গুঁড়ো, আর দেব কিছুটা কিশমিশ। আপনারা এখানে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন। ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি। এবার আমি কুকিজগুলোকে তৈরি করে নেব। আমি প্রতিটা কুকিজের জন্য সমান সমান অংশ নিয়ে রাউন্ড শেপের কুকিজগুলো আমি তৈরি করে নিচ্ছি। এখানে কুকিজগুলো যে কোনো শেপেরই তৈরি করা যেতে পারে। সব কুকিজগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। এবার আমি কিছুটা চোকো চিপস নিয়ে কুকিজগুলো ডেকোরেশন করে নিচ্ছি। এই চোকো চিপসগুলো দেওয়ায় কুকিজগুলো দেখতেও ভালো লাগবে আর খেতেও টেস্টি লাগবে। সমস্ত কুকিজগুলোতে আমি চোকো চিপস দিয়ে দিয়েছি। 160 ডিগ্রি টেম্পারেচারে আমি ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি। তারপর তার মধ্যে আমি কুকিজগুলোকে বেক করার জন্য দিয়ে দিলাম। আমি এখানে 15 মিনিটের জন্য কুকিজগুলোকে বেক করতে দিলাম।
ওটিজি থেকে বার করে নিয়ে আমি নর্মাল টেম্পারেচারে রেখে কুকিজগুলোকে ঠান্ডা করে নেবো।